সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে আপনাদের জন্য আমি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেখাতে চাইবো একটি পোস্টার কিভাবে তৈরি করা হয়। সো পোস্টার ডিজাইনিং কিভাবে করা হয় তার বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করে এই ভিডিওটির মাধ্যমে দেখেছি। সো বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই পোস্টার ডিজাইনিং পুরো কমপ্লিটলি আপনি শিখে যাবেন। আর বন্ধুরা, আপনাদেরকে বলতে চাইব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কম্পিউটারে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপলোড দিয়ে থাকি এই চ্যানেলে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বেশি দেরি করব না, আর চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। আমরা পোস্টার বানানোর জন্য যে অ্যাপ্লিকেশনটি ইউজ করব সেটি হচ্ছে অ্যাডোব ফটোশপ 7.0। সো আমি অ্যাডোব ফটোশপ 7.0 ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই অ্যাডোব ফটোশপ 7.0-তে যে পোস্টারটি আমি বানাতে চলেছি, আপনাদেরকে দেখাতে চলেছি, সেটি হচ্ছে A4 সাইজের। সো A4 সাইজ যে কোনো সাইজের আপনি বানান না কেন, আমি দেখাচ্ছি A4-এর, আপনি যে কোনো সাইজের বানান না কেন, পদ্ধতি সেম। সো দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমত ফাইলে ক্লিক করছি, ফাইল মেনুতে গিয়ে ক্লিক করব নিউ অপশন। সো নিউয়ে ক্লিক করার পরে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি পোস্টার ডিজাইন, POSTER পোস্টার DESIGN পোস্টার ডিজাইন, এবং প্রিসেট সাইজ থেকে আমি সাইজটা নিয়ে নিচ্ছি A4, আর এটা আমি RGB কালার হোয়াইট রাখছি, তারপরে ওকে করছি। দেখতে পাচ্ছেন যে আমি এটা পেজ চলে এসেছে A4-এর, এই হচ্ছে A4 সাইজের পেজ। এবার এই পেজে আমাদেরকে কাজ করতে হবে লাইভ। সো আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা ফলো করুন। দেখুন তো পেজটা আমাদের চলে এসেছে, আর আপনারা যেটা নজর রাখবেন কাজ করার সময় সেটি হচ্ছে এই লেয়ার। সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে লেয়ার, লেয়ার নিয়ে আমাদেরকে সমস্ত কাজ করতে হয়। সো এই পেজটিকে যদি আমরা জুম আউট করে দেখতে চাই, মানে বড় করতে চান পেজটিকে বা ছোট করতে চান, জুম করতে চান, তাহলে জুম করার জন্য এখানে জুম অপশন পেয়ে যাবেন। জুম করার পর এখানে প্লাস মাইনাস অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে বড় করতে পারেন, অথবা কন্ট্রোল দেবে থেকে সমান দাববেন বা মাইনাস দাববেন, কন্ট্রোল প্লাস সমানে বড় হয় এবং কন্ট্রোল মাইনাস সমানে ছোট হয়। সো দেখতে পাচ্ছেন আমি নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটা রেকট্যাঙ্গেল শেপ ইউজ করব। রেকট্যাঙ্গেল শেপ হচ্ছে এই জায়গাতে পেন টুলের পাশে পেয়ে যাবেন বা টেক্সটের নিচে। এই রেকট্যাঙ্গেল শেপটা কালারটা আমি করে দিচ্ছি হোয়াইট। সো হোয়াইট কালার পেস্ট টানব, এই দেখুন কিভাবে নিচ্ছি। তাহলে এই জায়গা থেকে আমি একটু গ্যাপিং ছেড়ে এইভাবে ড্র করে নিচ্ছি, এই দেখুন কিভাবে আমি ড্র করলাম, ড্র্যাগ করে টানলাম মাউসের সাহায্যে, তারপরে সবশেষে এন্টার প্রেস করলাম, তাহলে হোয়াইট পেজ হয়েছে। এই হোয়াইটের উপরে আমরা আরেকটা সাদা শেপ টানবো। তো শেপটা টানলে চারকোনায় আসবে বা রাউন্ডেড আসবে, আমরা রাউন্ডেড চাই না, একটু ডিজাইনিং চাই, তার জন্য আমরা ইউজ করবো এই রুলার। রুলারটা আমরা বর্ডার দেওয়ার জন্য একটু গ্যাপিং রাখছি, যে কর্নাতে বর্ডার দিব, এই জন্য একটু গ্যাপিং ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্যাপিংটা ছাড়লাম আমি, আবার নিচেও কিভাবে নিয়ে আসছি। তো গ্যাপিং ছাড়ার জন্য আপনারা বর্ডার ইউজ করার জন্য এইসব ইউজ করবেন, যে রুলারটাকে ক্লিক করবেন, ধরে নিয়ে গিয়ে যেখানে খুশি সেখানে রেখে দিবেন, ততটাই থাকবে। দেখতে পাচ্ছেন আমি রুলার ইউজ করছি। সো রুলার খুবই ইম্পর্টেন্ট, রুলার ইউজ করেছি, এবার টানছি, দেখুন কিভাবে টানার জন্য আমরা ইউজ করছি, দেখুন পেন টুল। সো পেন টুল রাইট ক্লিক করব, তারপর পেন টুলে ক্লিক করব। এবার পেন টুল আমি ক্লিক করছি এই জায়গা থেকে, একটু গ্যাপিং ছাড়ছি উপরে, তারপরে ক্লিক করলাম, আবার সেমভাবে যতটা গ্যাপিংটা উপরে ছেড়েছেন ততটা এখানেও ছাড়বেন, তাহলে উপরে যদি এতটা যথেষ্ট, ক্লিক করলাম। ক্লিক করার পর সেমভাবে ক্লিক করবেন, চার কোণা মানে কর্নারের মতো করে ক্লিক করবেন, কোণা যেমন লাগে, একটা কোণা হয় তো কোণা রাউন্ড করে দেবেন। দেখুন আমি কিভাবে করলাম, এটা বেশি হয়ে গেল, এটা একটু কন্ট্রোল দেবে জেড মারুন, মাইনাস করে দিন এইসব জায়গাতে, ঠিক আছে। এবার আবার উপরে যাচ্ছি, উপরে গিয়ে এরকম জায়গাতে ক্লিক করে এই টাইপ, দেখুন কিভাবে করছি, পুরোটা কাজ দেখবেন। তারপরে যেখানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করলাম।
এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে কাজটা, কালারটা হলুদ আছে এই জন্য কিছুই বোঝা যাচ্ছে না তফাৎ। তবে এখানে লেয়ারে লক্ষ্য করুন, আপনার লেয়ার চলে এসেছে একটা শেপ টু নামে, সেই লেয়ার থেকে হলুদ যে কালারটা আছে ইয়েলো কালার, সেটাকে আমরা ডাবল ক্লিক করব, দেখ করে দেব হোয়াইট মানে সাদা, সাদা করে দিয়েছি। দেখুন সাদা করে দেওয়ার পর আমাদের এবার দেখতে পাওয়া যাচ্ছে পেজটা কর্নার হয়েছে, রাউন্ডেড একটা সুন্দর ডিজাইন হয়েছে। এই ডিজাইনটাকে আরও ভালো করব, ভালো করার জন্য এই পেন টুলের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখতে পাবেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে ক্লিক করবেন। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে ক্লিক করার পরে যে রাউন্ডেড করেছি সেই জায়গাতে মিডিলে ক্লিক করবেন, তারপর ড্র্যাগ করে ধরে এইভাবে টানবেন, দেখবেন রাউন্ড হবে, দারুণ লাগবে দেখতে। এই দেখুন, বেশি করবেন না, মোটামুটি আপনার আইডিয়া মতো যেমন লাগে আপনি যেমন রাখতে চান আর কি। রাউন্ড হয়েছে, দেখতে পাচ্ছেন রাউন্ডটা, তো আপনি যেমন খুশি তেমন রাউন্ড করুন। যদি অসুবিধা হয় এটা টানতে তাহলে আপনারা জুম করেও কাজ করতে পারেন। আবার এই সাইডেও করব, ক্লিক করলাম তারপর রাউন্ড করে নিচ্ছি, দেখুন রাউন্ড হয়েছে। আবার নিচেও মিডিলে ক্লিক করব, ধরে এইভাবে রাউন্ড করে দেবো, দেখুন রাউন্ড হয়েছে। আবার এখানেও ডান্স ডান সাইডের কর্নার এটাও রাউন্ড করে দিচ্ছি, দেখুন রাউন্ড হয়েছে। তাহলে চারটা রাউন্ড আমরা করে দিয়েছি। এবার রাউন্ডটা করে দেওয়ার পর আমরা এন্টার প্রেস করবো, এটা একটু নিচে নামিয়ে দিই তাহলে ঠিকঠাক থাকবে। এ দেখুন, দিয়ে এন্টার প্রেস করছি, দেখুন এন্টার মারলাম, তাহলে আমাদের রাউন্ড হয়ে গেছে। এবার রাউন্ড করার পর আমরা যে রুলারগুলো নিয়ে এসেছি সেই রুলারগুলো যেখান থেকে এনেছি সেখান থেকেই পাঠিয়ে দিচ্ছি, দেখুন ধরলাম যেখানে নিয়ে এসেছি সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। আবার এই রুলারটাকে ধরলাম এভাবে, যেখানে নিয়ে এসেছি যেখান থেকে সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, চলে যাও বাবা যেখানে নিয়ে এসেছি চলে যাও, তুমি ভালো থাকো। আচ্ছা দেখতে পাচ্ছেন, এবার দেখতে একটা ব্লেডের মতো লাগছে তাই না? তাহলে এবার এর উপর একটা স্ট্রোক দিব আমরা, মানে বর্ডার দিব, এই যে সাদা পেস্টটা যেটা বানালাম সেটা। দেখুন কিভাবে দিচ্ছি, অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করবেন, দিয়ে স্ট্রোকে ক্লিক করবেন, ডিফল্টভাবে রেড কালার আসবে, সেই রেড কালারটাই আমি রাখছি, চেঞ্জ করছি না। আর সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি সাইজ আমি এত রাখবো না, আমি সাইজ 12 রাখবো। তারপরে ওকে করলাম, দেখতে পাচ্ছেন এবার একটা লুকিং এসছে, দারুণ একটা লুকিং এসছে, আরও লুকিং ভালো লাগবে। এবার আমরা ইউজ করব এই কোণাতে, চারটা কোণা আছে সেই চারটা কোণাতে চারটা বর্ডার দিয়ে দেবো, মানে কর্নার বর্ডার, আপনারা গুগল থেকে নিয়ে নিতে পারেন কর্নার বর্ডার। সো কর্নার বর্ডার দেওয়ার জন্য আমি কিছু বর্ডার ডাউনলোড করে রেখেছি, দেখতে দেখাচ্ছি, দেখুন ডাবল ক্লিক করছি, দিয়ে কর্নার বর্ডার আমি নিয়ে রেখেছি সেটা ওপেন করছি, এই বর্ডারটা আমরা ইউজ করব। সো বর্ডারটিকে ধরলাম, মুভ টুলে আছি, মুভ টুলে সাহায্যে মাউস নিয়ে গিয়ে ক্লিক করে ধরে ড্র্যাগ করে ওর উপরে ছেড়ে দিলাম যেখানে আমরা কাজ করছি, তাহলে বর্ডারটা চলে এসেছে। এবার কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করবেন, তাহলে সাইজটা ছোট বড় করতে পারবেন, এবার এখানে বসাতে পারবেন। তো সবচেয়ে ভালো হয় যদি পেজটাকে একটু বড় করে নিন কাজ করার জন্য, তাহলে সবচেয়ে বেশি ভালো। এভাবে আমি যেভাবে একটু জুম আউট করে নিলাম, জুম করতে এখনই দেখালাম আপনাদেরকে কীভাবে জুম করতে হয়, দেখুন বসে গেল, বর্ডার বসিয়ে দিয়েছি। এবার বর্ডার বসানোর পরে কিবোর্ড থেকে আর এক কপি নেবেন, তো কিবোর্ড থেকে অল্ট মানে ALT অল্ট বাটনটা দেবে ধরবেন এক হাতে, ঠিক আছে, আর এক হাতে মাউস ধরে ক্লিক করে টানবেন, দেখুন আর এক কপি চলে এসেছে, যে অল্ট বাটন ছেড়ে দিন। এবার কন্ট্রোল প্লাস টি প্রেস করুন, তাহলে রিসাইজ চলে আসবে, আবার আপনারা এডিটিং করতে পারবেন, দিয়ে ঘুরিয়ে নিন এটাকে, বাইরে থেকে একটু ক্লিক করে টানবেন তাহলে ঘুরে যাবে, যে ছবিটাকে নিয়ে গিয়ে বসে দেন, এটা তো হলো না, এই মানে এই দেখুন পারফেক্ট হয়েছে। এবার নিয়ে গিয়ে আমি এখানে কোণাতে বসিয়ে দিলাম, বসে গেছে, দিয়ে এন্টার প্রেস করলাম, এই দেখুন বর্ডার হয়ে গেছে। আর একটা নেবো বর্ডার, বর্ডারটা নেওয়ার জন্য অল্ট বাটন দেবে থেকে ক্লিক করে টানবেন, দিয়ে নিচে চলে আসবেন পেস্টার, অল্ট কন্ট্রোল দেবে টি প্রেস করে আবার সেম পদ্ধতিতে নিয়ে আসবেন, দেখুন তারপরে এখানে আমি বসিয়ে দিচ্ছি, এই দেখুন সুন্দরভাবে বসে গেছে বর্ডারটা, যদি সাইজ রিসাইজ করতে চান করতে পারুন, করতে পারবেন, দেখুন এইভাবে আপনার ইচ্ছা মতো করবেন। তারপরে আবার অল্ট প্লাস ক্লিক করে টানবেন তাহলে আবার চলে আসবে, এটাকে আবার এইভাবে ঘুরিয়ে দিচ্ছি,
সঠিক ভাবে ব্যাস উড়ে গেছে। এবার এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি, দেখুন এবার এন্টার প্রেস করছি। তা চারটা আমরা কর্নারে বর্ডার বসিয়ে দিয়েছি, যদি আপনি জুম ছোট করে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। এবার এর উপরে আমরা মিডিলে যে জায়গাগুলো এগুলোতে আরো বর্ডার দিব, সুন্দর সুন্দর কিছু শেপ আমি ডাউনলোড করে রেখেছি, আপনারাও করে নিতে পারেন যে শেপগুলো আমি ইউজ করব। তাই তো এই শেপটা আমি ইউজ করব, এটাকে ধরলাম সেম পদ্ধতিতে, তারপর নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি। এবার এটা এখানে নিয়ে গিয়ে বসাচ্ছি, দেখুন বসে গেল। অল্ট বাটন দেবে থেকে আর এক কপি নিলাম, দেখুন বসে গেছে। অল্ট বাটন দেবে থেকে আর এক কপি নিলাম, এই দেখুন বসেছে। এটা আর একটু এদিকে সরান, একটু উপরে দেখে নেবেন কেমন লাগে, তারপরে ঠিকঠাকভাবে পেরে যাবেন। আবার এই এটাকে আর একটু করে এটা একটু উপরে, একটু বাম দিকে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কি করবেন, ইয়ে করে দিবেন, ইরেজার করে দিবেন, মানে একটা দেখুন বর্ডার ঘিরে নিচ্ছে, এটা ইরেজ করে দিবেন এইভাবে, মানে মিটিয়ে দিবেন, হয়েছে। সেম পদ্ধতিতে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার এসেছে, সেই লেয়ারে আমরা কটা নিয়েছি, একবার দুই তিন, মানে এখান থেকে এখানে ক্লিক করবেন, এখানে দেখুন একটা ঝিঞ্জিরের মতো এসেছে, মানে লক হয়ে গেছে। এবার যদি আপনারা ক্লিক করে দেখুন একসাথে যাচ্ছে, ক্লিক করে ডবল হবে না, এটা করবেন কি একটা একটা করে নিয়ে আসবেন। তাহলে এই বর্ডারটা আমি নিচ্ছি, অল্টার দেবে আর এক কপি টানছি, দিয়ে নিচে বসাচ্ছি, দেখুন সেম পদ্ধতি, কোনো টেনশন নাই, শুধু বসিয়ে দিন। দেখুন নিলাম, অল্ট বাটন দেবে থেকে আর এক কপি, হয়েছে। অল্ট বাটন দেবে থেকে আর এক কপি। এবার একটা মুছে দিচ্ছি, রবার নিলাম, রবার নিয়ে গিয়ে এভাবে মুছে দিলাম, দেখুন পারছেন শিখতে, রবার নিয়ে মুছে দিলাম, তাহলে হয়ে গেছে। আবার সেম ভাবে অল্ট বাটনটা ধরলাম, অল্টার দেবে থেকে এক কপি টেনে নিলাম। এবার এই সব জায়গাতে দিব, দেখুন এটা একটু ঘুরিয়ে নিতে হবে, এভাবে ঘুরিয়ে নেব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, তারপরে ঘুরিয়ে নেব, দিয়ে এন্টার মারব। দেখুন ঘুরে গেছে, একটু চৌড়াই বড় হবে, তাহলে চৌড়াই আমি বড় করে নিচ্ছি, এই দেখুন বড় হয়েছে। এবার বসিয়েছি, অল্টার দেবে থেকে আর এক কপি টানবো, তারপরে বসিয়ে দেব। আবার অল্টার দেবে আর এক কপি টানবো, বসিয়ে দেব, এই সাইডেও বসিয়ে দিই, এই দেখুন। আবার অল্টার দেবে থেকে বসিয়ে দিলাম, আবার অল্টার দেবে বসিয়ে দিলাম, পারছেন শিখতে, চেষ্টা করবেন শিখে যাবেন, টেনশন নাই। আবার অল্টার দেবে, এই দেখুন বসিয়ে দিলাম, আবার অল্টার দেবে বসিয়ে দিলাম, বসে গেছে। আবার অল্টার দেবে টানলাম, আর এক কপি এখানেও বসিয়ে দিচ্ছি, আবার অল্টার দেবে এখানে আর এক কপি বসিয়ে দিচ্ছি, বসে গেছে কম বেশি, দেখুন হয়ে গেছে। এবার কন্ট্রোল দেবে যদি একটু ছোট করে দেখাই আপনাদেরকে, দেখুন তাহলে সম্পূর্ণ কাজটা হয়ে গেছে, চারিদিকে বর্ডার হয়ে গেছে। তাহলে বর্ডারটা দেখতে পাচ্ছেন, তাহলে বর্ডার আমরা দিয়ে ফেলেছি, চারো সাইডে বর্ডার দিয়ে দিয়েছি। এবার আমরা ইউজ করব কিছু আরো শেপ, দেখুন কিভাবে কাজ করছি। তো এখানে আমরা একটি শেপ ইউজ করছি, শেপটা আঁকবো সেম ভাবে। আমি এখান থেকে একটা রুলারটা নিচ্ছি, আমি এত বড় টানছি, ঠিক আছে, যত বড় লাগে আর কি। তারপর এখান থেকে একটা শেপ আঁকছি, দেখুন কিভাবে শেপটা আঁকছি। পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে যেখানে আমি শুরু করেছি সেই জায়গাতে ক্লিক করব, এই সব জায়গাতে ক্লিক করে আবার এই জায়গাতে ক্লিক করব। সঠিকভাবে করবেন কাজটা, ঠিক আছে, সঠিকভাবে না করলে কিন্তু হবে না। দেখুন একবারে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করবেন, যাতে একটুকু ভুল না হয়, তাহলে কাজটা সঠিক হবে। কোনাতে যারে বাবা, আচ্ছা ক্লিক করে ফেলেছি, আবার এই কোনাতে ক্লিক করি, ক্লিক করেছি, হয়নি ক্লিক, ক্লিক তো হয়েছিল, আচ্ছা ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করি, এই দেখুন ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করছি, দেখুন ক্লিক হলো, আবার ওই কোণাতে ক্লিক করছি, মানে কোণাগুলোতে ক্লিক করলাম। কোণাতে ক্লিক করার পরে আবার এই কোণাতে ক্লিক করলাম, যে যেখানে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করে দিচ্ছি। এটা কি হলো আমি আপনাদেরকে বলি, এটার কালারটা আগে কমিয়ে দিই, দেখলেই বুঝতে পারবেন কাজটা। এই দেখুন হালকা করে কালার আমি কমিয়ে দিলাম, তাহলে বুঝতে পারছি।
এবার অ্যাঙ্কার পয়েন্টটা নেবেন, আবার সেমভাবে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট নেওয়ার পর মিডিলে ক্লিক করবেন আর ধরে এবার ড্র্যাগ করে টানবেন, যতক্ষণ তা না ছাড়বেন না ততক্ষণ, যতক্ষণ না ওই ইয়েটা চলে আসে লেখাটা। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা চলে এসেছে, একটু দেখবেন যে এটা সঠিকভাবে আপনাকে কলাকার কলাকৃতি দেখাতে হবে। এই দেখুন, এই দেখুন বসিয়ে দিয়েছি। আবার সেমভাবে এই সাইডেও আমরা বসাবো, এভাবে টানবো ড্র্যাগ করে, দেখুন বসিয়ে ফেলেছি, এক চান্সেই হয়ে গেছে, ব্যাপক হয়েছে। আচ্ছা হয়ে গেছে, এবার এন্টার প্রেস করছি, তাহলে দেখুন কাজটা হয়ে গেছে। তাহলে এটা একটা শেপ ইউজ করলাম আমরা হেডিং লেখার জন্য, যে হেডিংটা লিখবো তার জন্য। তো এটাকে আবার রুলারটাকে উপরে উঠিয়ে দিলাম, তাহলে হেডিং হয়ে গেছে। এবার এখানে একটা কিছু শেপ আমরা ইউজ করব, যে শেপটি লিখবো আনন্দ সংবাদ। তো ওটার জন্য আমরা 32 পয়েন্টের একটা শেপ আমরা ড্র করে রেখেছি এমএস ওয়ার্ড থেকে, সেটি ইউজ করব। দেখুন তো শেপটি নিলাম, শেপটি নেওয়ার পর কন্ট্রোল দেবে টি প্রেস করে একটু ঘুরিয়ে নিচ্ছি, এই জায়গাতে রেখে দিচ্ছি। এই দেখুন ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এখানে রেখে দিলাম। এখানে লিখবো আমরা আনন্দ সংবাদ, তাই তো? এই দেখুন আর একটু আমি করছি ঠিকঠাক, একটু ঘুরাই, এই দেখুন হয়েছে। তারপরে একটু বাস ঠিকঠাক হয়েছে। এবার ঠিকঠাক হয়ে যাওয়ার পর এটা বসিয়ে দিয়েছি, আর এক কপি আমি নিচ্ছি। তো এটার যে মিডিলের সাদা অংশটা সেটার একটু কালার দিয়ে দিই। কালার দেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন এই ম্যাজিক ওয়ান টুল, সেই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে এখানে ক্লিক করবেন, সাদা অংশে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখানে দেখবেন যে গ্রেডিয়েন্ট ফিল আছে, সেই গ্রেডিয়েন্ট ফিল থেকে আপনারা যে কোনো গ্রেডিয়েন্ট একটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে গোলটায় ক্লিক করে একটু টানিয়ে দেখুন, এরকম লাগছে, ঠিক আছে? তাহলে দারুণ লাগছে একটা। তারপরে কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন, দেখুন হয়ে গেছে কাজটা। এবার কি করবেন, এটার ডুপ্লিকেট নিয়ে নেবেন অল্টার দেবে থেকে, তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করে এদিকে ঘুরিয়ে নেবেন। একই ব্যাপার যেভাবে আমি শিখাচ্ছি সেম জিনিসই আমি আবার করলাম, দেখুন এখানে বসালাম, বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেওয়ার পর এন্টার মারছি। এবার আমি এখানে লিখব আনন্দ সংবাদ। তো আনন্দ সংবাদ লেখার জন্য আপনারা এখানে ফটোশপের মধ্যে যদি লিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিজয় বাংলায় লিখতে হবে। বিজয় লেখার জন্য আমরা একটি ভিডিও বানিয়েছি এমএস ওয়ার্ডে, কিভাবে বিজয় টাইপ করতে হয়, বাংলায় টাইপ করতে হয়, সেই ভিডিওটি দেখবেন, তাহলে পুরো কমপ্লিটলি আপনারা বাংলায় লিখতে পারবেন। দেখুন আনন্দ সংবাদ আমরা লিখছি। তো আনন্দ সংবাদ কিভাবে লিখবো এই সেফটির মধ্যে, তো লিখার জন্য আমরা টেক্সট টুলটিতে ক্লিক করেছি, টাইপ টুল। এবার টাইপ টুল ক্লিক করার পর এখান থেকে আমি বাংলা ফন্ট নিয়ে নিয়েছি, যে রিঙ্কি MJ একটি বাংলা ফন্ট। এবার লিখার জন্য যে কোনো জায়গায় ক্লিক করলাম, তারপর লিখা শুরু করছি আনন্দ। তো অ লিখলাম, হয়নি? দেখুন ক্লিক করলাম, তারপর লিখা শুরু করছি আ, একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারাও দেখতে পাবেন। এই দেখুন আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি রেড করে দিচ্ছি কালারটা, যাতে দেখতে পান। এই দেখুন আমি করে দিয়েছি, এই দেখুন রেড করে দিয়েছি, তাহলে দেখতে পাবেন। আমি লিখছি আ দন্তান্ন, দন্তান্নয়ে যুক্ত দ, যুক্ত দ হলো না, দন্তান্ন যুক্ত দ, আনন্দ সংবাদ, দন্তস্য অনুসার বয় আকার দ, আনন্দ সংবাদ লিখেছি। লিখার পর মুভ টুলে ক্লিক করে তারপরে এই লেখাটাকে ঘুরিয়ে নিচ্ছি, দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপরে এইভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরানোর পর একটু সাইজ যদি বড় করতে চান তো করে নেবেন, তারপরে নিয়ে গিয়ে লেখাটাকে বসিয়ে দিন। দেখুন বসে গেছে লেখাটা। এবার লেখাটা যদি আর একটু মনে করুন ঘুরাবো, তো আপনার ইচ্ছা, ওটা দেখবেন অ্যাডজাস্ট করে তারপর বসিয়ে দিবেন। তাহলে দেখুন লেখাটা বসে গেছে। যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, তাহলে লেখার কালার চেঞ্জ করে দিবেন, সবচেয়ে ভালো হয়। তো আমি লেখার কালার করে দিচ্ছি, একটু এই গ্রিন কালার করে দিচ্ছি, দেখুন কালার বোঝা যাচ্ছে। অথবা যদি আপনি মনে করুন সাদা করব, সাদা করেও দেখতে পারেন, দেখুন সাদাও করে দেখাচ্ছি আমি, দেখবেন এইভাবে কোন কালারটা ভালো লাগছে দেখতে।
ঠিক আছে, তাহলে সাদা কালারটাই থাক। এই দেখুন লেখা হয়ে গেছে, আনন্দ সংবাদ লিখে ফেলেছি। লেখাটা আমি সেম এখানেও নিয়ে যেতে চাই, তাহলে অল্টার দেবে আর এক কপি নিচ্ছি, তার কন্ট্রোল দেবে টি প্রেস করে ঘুরিয়ে নিচ্ছি লেখাটাকে, তারপর নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন এই হয়েছে, বসে গেছে, বসানো হয়ে গেল। এবার এন্টার প্রেস করলাম, তাহলে আনন্দ সংবাদ আমরা লিখে ফেলেছি। এবার আনন্দ সংবাদ লেখার পর আমি লিখতে চাই ভর্তি চলিতেছে, তাহলে ভর্তি চলিতেছে কি ভাই লিখছি দেখুন। ক্লিক করলাম টেক্সটে, টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর আমি লিখছি ভর্তি চলিতেছে। তো ভ কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারা যাবে, না হলে তো বুঝতে পারা যাচ্ছে না। দেখুন লিখছি ভ হস্তিকার তয়ে রেপ, ভর্তি চলিতেছে। চ হস্তিকার লয়ে হসি একার, ত ছয় একার, ভর্তি চলিতেছে লিখেছি। এবার লেখাটাকে আমি একটু সাইজ বড় করে নেব, তারপরে এখানে বসিয়ে দেবো। দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করছি, টি প্রেস করার পর লেখাটাকে এভাবে সাইজ বড় করে নেবেন, তারপরে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন এরকম টাইপ জায়গাতে, ঠিক আছে। এরকম জায়গাতে বসিয়ে এই লেখাটার আপনারা একটু চাইলে ছোট করে নিতে পারেন, যদি মনে হয় যে একটু ছোট দরকার বসানোর জন্য, ছোট করে নেবেন। দিয়ে বসালাম, বসানোর পরে যে কাজটি করব আমরা, এখান থেকে দিব একটি স্ট্রোক, স্ট্রোকে গেলাম, স্ট্রোকটা দেব হোয়াইট। দেখুন কিভাবে স্ট্রোক দিচ্ছি, হোয়াইটে ক্লিক করলাম, ওকে করলাম, তারপরে স্ট্রোকটা একটু বাড়িয়ে নিচ্ছি। এই দেখুন হালকা করে বেশি করে নিয়েছি, আমি 18 করছি না, করছি 15 যথেষ্ট। আপনারা চাইলে আরও কম করতে পারেন, 13-14 এরকম রাখবেন স্ট্রোক, তারপর ওকে করবেন। স্ট্রোক পড়েছে, তবুও আপনারা বুঝতে পারছেন না কিন্তু স্ট্রোক পড়েছে। এবার দিচ্ছি আবার সেম জায়গাতে ক্লিক করে, লেয়ার স্টাইলে ক্লিক করে, ক্লিক করবেন শ্যাডো, দেখবেন এখানে ড্রপ শ্যাডো আছে, সেই ড্রপ শ্যাডো তো ক্লিক করবেন, ক্যাপাসিটি হাই রাখবেন, এবং এখান থেকে সাইজটা বড় করুন। দেখুন সাইজটা বড় করে একটা শ্যাডো পড়ছে, এবার বুঝতে পারছেন লেখা, একটু নিচে নামাই আমি, দেখতে পাবেন এই দেখুন লেখাটা বুঝতে পারা যাচ্ছে। যদি আমি স্পিডটাকে একটু বেশি করি, এ দেখুন বোঝা যাচ্ছে, তাই ডিস্টেন্সও বাড়াতে পারেন। আর এখান থেকে দেখবেন যে সাইজটা যত বড় করবেন বড় করা হচ্ছে, ঠিক আছে, আপনি ডিস্টেন্স কমই রাখছি, স্পিডটাও কম করছি, এই দেখুন সাইজটা যেমন খুশি করতে পারবেন। তাহলে অতটা রাখছি না আমি, মোটামুটি যাতে ভালো লাগে এরকম, এই দেখুন লাগছে, মোটামুটি যেমন রাখবেন আপনি, ঠিক আছে, এই দেখুন হয়েছে, দেখুন সুন্দর লাগছে। ডিস্টেন্স যদি আপনি কম রাখেন কমই রাখুন, এটা যদি আপনি মনে করুন আর একটু কমাবো কমাতে পারুন, এই দেখুন কমিয়েছি, তাহলে কমে গেছে। এবার কি করবেন, কালারটা যেটা ব্ল্যাক আছে সেটাকে আপনি অন্য কালারও দিতে পারেন, অন্য কালার দেওয়ার জন্য এখানে কালার নিয়ে নেবেন, যে কালার দিতে চান আপনি সেই কালার নিয়ে নেবেন, তারপরে ওকে করবেন। দিয়ে আবার ওকে করছি, এরকমও রাখতে পারেন বা এটাকে একটু সাইজটা ছোট করতে পারেন, আরও ভালো লাগবে। এবার ওকে করে দিন, দেখুন হয়ে গেছে, ভর্তি চলিতেছে লিখা আমাদের হয়ে গেছে। ভর্তি চলিতেছে লিখা হয়ে যাওয়ার পরে এবার আমরা কিছু ডিজাইনিং আরও শেপ বানাচ্ছি, দেখুন কিভাবে কি বানাচ্ছি। তাহলে শেপ বানানোর জন্য আমরা ক্লিক করছি পেন টুলে, পেন টুলে ক্লিক করার পরে, আগে পেন টুলে ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করছি, দেখুন আমি ক্লিক করছি এরকম জায়গাতে, এখানে ক্লিক করি, এই দেখুন এই জায়গাতে আমি ক্লিক করছি দাগটার উপরে, দাগের উপরে ক্লিক করার পর সেমভাবে এই সাইডেও আমি ক্লিক করলাম, তারপরে নিচে ক্লিক করলাম, মোটামুটি এতটা ক্লিক করলাম, দিয়ে আবার সেমভাবে এদিকেও ক্লিক করলাম, যেখানে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করলাম। এবার কালারটা, সেই কালারটা আমি চেঞ্জ করে দেব, কালারটা করে দেবো আমি রেড, রেড করে ফেলেছি। এবার দেখুন কি করছি, এর উপরে অ্যাঙ্কার পয়েন্টটা নেব,
তারপর মিডিলে ক্লিক করবেন, দিয়ে দেখবেন দুটো হ্যান্ডেল এসে হ্যান্ডেলটাকে এভাবে ড্র্যাগ করে টেনে নেবে। দেখুন ড্র্যাগ করে টেনে নিয়েছি, এই যে দেখুন এইভাবে ড্র্যাগ করে টেনে নেবেন। টেনেছি, টানার পরে ওকে করবেন। দেখুন এটা রেড কালার চলে এসেছে। রেড কালার যখন চলে এসেছে মুভ টুলে ক্লিক করলাম, তাহলে আমাদের এই ডিজাইন কমপ্লিট। এবার এই ডিজাইনের উপরে আমরা কিছু আরও ডিজাইন দিতে চাই, যেমন ডিজাইনিংটি হচ্ছে যে রেড কালার তো হয়ে গেছে আমাদের, এটা কমপ্লিট কোনো সন্দেহ নাই। এর উপরে কিছু আরও কালার দিচ্ছি, দেখুন কিভাবে দিচ্ছি। অল্ট বাটন দেবে থেকে আবার ড্র্যাগ করে টানছি, দেখুন ড্র্যাগ করে যখন টানলাম এর কালারটা আমি এবার অন্য করে দিচ্ছি। এন্টার প্রেস করছি, বা এন্টার প্রেস করেও কিছু হচ্ছে না, কালারটা চেঞ্জ করে আমি কালার রেখে দিচ্ছি এই টাইপের কালার। এবার ওকে করছি, দেখুন কালার হয়েছে। আবার অল্ট দেবে থেকে আবার আরেকটু উপরে টানছি, এই দেখুন টানলাম, আরেকটু উপরে করি। করার পর এই কালারটা এবার করে দিচ্ছি হোয়াইট, এই দেখুন হোয়াইট হয়েছে। আবার অল্ট বাটন দেবে থেকে আবার টানছি উপরে, একটু উপরে আবার ড্র্যাগ করে টানলাম, দিয়ে এবার কালারটা করে দিচ্ছি নীল, এই দেখুন নীল করেছি। বা একটু করে দিচ্ছি, একটু ডিপই রাখি, ভালো লাগবে, ডিপ রাখবেন, ডিপ ভালো লাগবে, ঠিক আছে। তাহলে নীল রাখলাম, এবার ওকে করলাম। দেখুন হয়ে গেছে কাজটা, সুন্দরভাবে কাজটা হয়ে গেছে। এবার এই কাজটা তো হয়ে গেছে, একটু আমি উপরে রাখছি এরকম জায়গাতে। আচ্ছা আমাদের উপরে জায়গাটা হয়ে গেছে, এটা চাইলে আমি কন্ট্রোল অল্টার দেবে করতে পারি, তারপরে একটু বড় করে নিতে পারি। এটা হয়েছে, মুভ টুলে ক্লিক করে আগে এন্টার মারবেন, তারপরে অল্টারে একটু বড় করে নেবেন, এই দেখুন, এই দেখুন হয়ে গেছে। তাহলে আমাদের কাজটা পারফেক্ট হয়ে গেছে। এবার কাজটা যখন হয়ে গেছে, এর উপরে আমরা কিছু লিখব, আমরা ইনস্টিটিউটের নাম লিখব। দেখুন ইনস্টিটিউটের নামটা কিভাবে লিখছি, নাম লিখার জন্য অল্টারে টাইপ টুলে ক্লিক করবেন। টাইপ টুলে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে ফন্ট নিয়ে নেবেন। তাহলে আগে ফন্ট নিতে পারেন বা পরেও নিতে পারেন। প্রথমে আমি ফন্ট নিয়ে নিচ্ছি এরিয়াল ফন্ট এবং ক্লিক করলাম, তারপরে লিখছি ইনস্টিটিউট অফ কম্পিউটার, এই দেখুন INSTITUT, ইনস্টিটিউট অফ কম্পিউটার, দেখুন COMPUTER, ইনস্টিটিউট অফ কম্পিউটার লিখে ফেলেছি। এবং লেখাটি একটু সাইজ মোটা করে দিতে চাই, তো মোটা সাইজে দেখবো ফন্ট কি আছে। তাহলে ফেস থেকে এখান থেকে দেখে নিই আমি মোটা কোন লেখাটা মোটা লাগছে, এই লেখাটা চলবে বা এটাই ভালো লাগছে, দেখুন মোটা আছে। তো লেখাটা লিখে নিয়ে এবার লেখার কালারটা করে দিই, কালারটা করছি আমরা রেড, এই দেখুন রেড কালারে ক্লিক করলাম। রেড কালার ক্লিক করার পর ওকে করলাম, তাহলে রেড হয়ে গেছে। এবার মুভ টুলে ক্লিক করার পর কন্ট্রোল প্লাস টি মেরে সাইজটা দিয়ে দিচ্ছি। এবার সাইজ লেখাটা এখানে বসাচ্ছি, একটু এখানে লোগো বসানোর জন্য জায়গা ছেড়ে তারপর সাইজ দিয়ে দিলাম, তারপরে এন্টার প্রেস করলাম। দেখুন লেখা হয়ে গেছে, লেখাটার এবার দিব স্ট্রোক। স্ট্রোকটা অবশ্যই হোয়াইট দেবেন, না হলে দেখতে ভালো লাগবে না। তো লেখাটা আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি, দেখুন হোয়াইটে ক্লিক করলাম, ওকে করলাম। এবার সাইজটা একটু বেশি করে দিচ্ছি, মোটামুটি এরকম সাইজ বা 7, ঠিক আছে 7 বা 8, ঠিক আছে। এবার ওকে করলাম, তা লেখাটা হয়ে গেছে। এবার লেখাটা হয়ে যাওয়ার পর অল্ট বাটনটা দেবে থেকে আরেক কপি নিয়ে আসবেন, নিচে বসে দেবেন। এর লেখাটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, দেখুন লেখাটা চেঞ্জ করে রেখে দিচ্ছি ইনস্টিটিউট অফ কম্পিউটার টেকনোলজি, TECHNOLOGY, টেকনোলজি। লেখার পর মুভ টুলে ক্লিক করলাম, তারপর লেখাটাকে এই সাইডে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই লেখা হয়ে গেছে। এই লেখা হয়ে যাওয়ার পরে এখানে আমরা লিখতে চাই অ্যাক্রেডিটেড ট্রেনিং ইনস্টিটিউট অফ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। দেখুন কিভাবে লিখছি, আবার টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর যে কোনো জায়গাতে ক্লিক করে এটা সাইজটা আমি ছোট করে নিচ্ছি, দিয়ে লিখছি অ্যাক্রেডিটেড, এ একটা ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা আমি রাখবো সবসময় রাখার চেষ্টা করবো এই ফন্টটা টাইমস নিউ রোমান, ঠিক আছে। দিয়ে লিখছি এ
double C E R D I T E T accredited training. দেখুন accredited training লিখার পর আমি সাইজটা এটা বোল্ড হয়ে আছে মোটা মোটা বাদ দিয়ে দিলাম। তারপরে আমি মুভ টুলে ক্লিক করছি। এবার এখানে বসাচ্ছি, তো লেখাটার কালারটা আমি চেঞ্জ করে দিতে চাই। কালারটা করতে চাই আমি হোয়াইট, সো হোয়াইট কালারটা আমি করে দিচ্ছি। দেখুন কিভাবে হোয়াইট কালার করলাম। মুভ টুলে ক্লিক করে এখানে আমি রাউন্ড করে বসাবো। তো রাউন্ড করে বসানোর জন্য টেক্সটে সিলেক্ট করবেন টেক্সটটাকে, তারপরে কালারের পাশে এখানে দেখবেন একটি পয়েন্ট আছে র‍্যাপ টেক্সট নামে, সেটাতে ক্লিক করবেন। তো র‍্যাপ টেক্সটের যে ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনারা আর্স বলে অপশনটি ইউজ করবেন। এবার আর্স ইউজ করার পর এটিকে একটু কমিয়ে দিবেন। দেখুন হালকা করে কমাবেন, বেশি না, কমে গেছে। এবার ওকে করে দিবেন, তাহলে দেখুন হয়ে গেছে। এবার বসিয়ে দিন এখানে। তো বসাবেন কিভাবে, মুভ টুলে ক্লিক করার পর কন্ট্রোল দেবে টি প্রেস করবেন, তারপরে এভাবে বসিয়ে দিন। দেখুন বসেছে। এবার লেখাটাকে এভাবে করে রেখে দিন। দেখুন অ্যাক্রেডিটেড ট্রেনিং হয়ে গেছে। এবার ইনস্টিটিউট অফ মিনিস্ট্রি এই কথাটা লিখবো। দেখুন কিভাবে লিখছি, ক্লিক করলাম যে লিখছি INSTI ইনস্টিটিউট অফ মিনিস্ট্রি। দেখুন লিখার পর এটাকে সেমভাবে একটু আমি বাঁকিয়ে দিচ্ছি, হালকা করে বাঁকাবো, এটা বেশি বাঁকাবো না, একটু এরকম টাইপের এটা থাকবে মানে হালকা, ঠিক আছে। দেখুন এবার ওকে করছি, তারপরে এটা হয়ে গেছে। এটা মুভ টুলে ক্লিক করছি আগে, তারপর অল্টার কন্ট্রোল দেবে, অল্ট বাটন দেবে থেকে এখানে এন্টার মারছি, এখানে বসিয়ে দিচ্ছি। এ দেখুন ইনস্টিটিউট অফ মিনিস্ট্রি হয়ে গেছে এটা লেখা। এবং এটা যদি আপনারা মনে করেন যে এটা একটু বাঁকানো বেশি হয়ে গেছে তাহলে কমাতেও পারেন। এটার জন্য আপনারা যাবেন এটাতে, দিয়ে সেমভাবে একটু কমিয়ে দেবেন। এ দেখুন কমেছি, এগুলো বাড়াতে পারেন বা এগুলো কোনো ব্যাপার নেই, যে ওকে করবেন। তাহলে দেখুন হয়ে গেছে। এবার মিনিস্ট্রি তো হয়ে গেছে, একটু সাইজটা ছোট করে দিই তাহলে যথেষ্ট, আমাদের এত বড় সাইজ দরকার নাই। এই দেখুন হয়ে গেছে, তাহলে ইনস্টিটিউট অফ মিনিস্ট্রি লেখা হয়ে গেছে। এবার লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট লিখবো আমরা। তাহলে আবার টেক্সট টুলে ক্লিক করে লিখছি, দেখুন এল এ বি ও ইউ আর লেবার অফ মিনিস্ট্রি অফ লিখবো, অফ লেবার এল এ বি ও ইউ আর লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ই এম পি এল ও ওয়াই এম ইএন টি এমপ্লয়মেন্ট। লিখার পর এটাকে আমি সেমভাবে আর্স করে নিচ্ছি। আর্স করার পর এটাকে এই মনে করে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি, তারপরে ওকে করে দিচ্ছি, বেশি ঘুরাবো না। তারপরে ওকে করার পর মুভ টুলে ক্লিক করছি, এখানে বসাবো, একটু সাইজ ছোট করবো, সাইজ ছোট করছি দেখুন, তারপরে ঘুরিয়ে দিচ্ছি। এবার এখানে বসাচ্ছি, দেখুন এই দেখুন এই দেখুন বসালাম, এখানে রেখে দিলাম। এ দেখুন লেখাটা হয়ে গেল। এবার লেখাটা যখন আমাদের হয়ে গেছে, তারপরে এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই কথাটা লিখবো। দেখুন কিভাবে লিখছি, লিখার জন্য আমরা ক্লিক করব, কালারটি রেড কালারে লিখতে চাই, তার জন্য রেড কালার নেব। তারপর লিখবো আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জিও ভিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখার পর এটাকেও সেম পদ্ধতিতে আমি আর্চ করে নিচ্ছি। আর্চ করার জন্য সিলেকশন করে র‍্যাপ টেক্সটে ক্লিক করবো, তারপর আর্চ করব। এটা অতটা বাঁকাবো না, হালকা বাঁকাবো, দেখুন, তারপরে ওকে করে দেব। তাহলে হয়ে গেছে। এবার মুভ টুলে ক্লিক করার পর এখানে বসাবো, এটাকে একটু সাইজ আমি বড় করে দিতে চাই, দেখুন বড় করে দিয়েছি, তারপরে এখানে বসিয়ে দিচ্ছি। এখন হয়ে গেছে, বসানো হয়ে গেছে। এটাকে চাইলে একটু বাঁকাতেও পারেন, এমনিতেই ঠিক আছে। চলুন এটা হয়েছে আমাদের, এটাও কাজটা হয়ে গেল। তাহলে আমাদের দেখুন ফিনিশিংটা কিভাবে হচ্ছে। তো ফিনিশিং হয়ে গেছে। এবার নিচে চলে আসছি, এই জায়গাতে আমি দিব একটি হ্যান্ড সাইন, মানে হাতের চিহ্ন।
হাতের চিহ্ন দেওয়ার জন্য আমরা হ্যান্ড সাইন একটি ইউজ করব, এটি ইউজ করব। এটা তো হচ্ছে না, তাহলে আমরা এটা দেখি যে কোথা থেকে পাওয়া যেতে পারে হ্যান্ড সাইন। এখানে দেখি আছে কিনা, দেখুন হ্যান্ড সাইন পাচ্ছি না। তো কি করবেন, ওয়ার্ড ওপেন করবেন, ওয়ার্ডে দেখতে পাবেন হ্যান্ড সাইন পেয়ে যাবেন। দেখুন আমি কোথা থেকে করবেন আমি বলে দিচ্ছি, সিম্বলে যাবেন, সিম্বলে গিয়ে মোর সিম্বল, সেখানে দেখবেন নিচে চলে আসবেন এটার, দিয়ে ওয়েবডিংয়ে যাবেন। তো এখানে দেখতে পাবেন হ্যান্ড সাইন আছে। তো হ্যান্ড সাইন কোথায় আছে দেখবেন, এটাতে, এটাতে যদি না পান তো ওয়েবডিংয়ে যান, এখানে দেখুন হ্যান্ড সাইন আছে কিনা, পাচ্ছেন দেখতে? দেখি আমি হ্যান্ড সাইন ওয়েবডিং, এটাতে নাই, এটাতে, এটাতে তো আছে কিন্তু তেমন নাই যেমন আমি চাইছি। এটাতে, হ্যাঁ এটাতে আছে, এই সাইনটা আমার দরকার। তো ইনসার্ট করব, ক্লোজ করব, দেখুন সাইনটা চলে এসেছে। এই সাইনটাকে আমি কাট করলাম, আর এটাকে নিয়ে যাব আমি ওয়ার্ড আর্টে। দেখুন ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড আর্টে পেস্ট করে দেব, তারপরে এখান থেকে এসে ফন্টটাকে চেঞ্জ করে আমি চেঞ্জ করে ওকে করে দিব, ফন্টটা চলে আসবে। এবার টেক্সট র্যাপিং করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে আমি এটাকে বড় করে দিচ্ছি, দেখুন বড় করেছি। তো সাইনটি আমার কাছে চলে এসেছে, সেই কালারটা আমরাও করেও দিতে পারি একটা কালার, দেখুন হয়ে গেছে। এবার সাইনটি হয়ে গেছে, এবার এখান থেকে আরেকটা আমি শেপ ইউজ করব চার কোণা, তারপরে এখান থেকে আমি টেনে দেবো একটা ছোট্ট শেপ, এই দেখুন ছোট্ট একটা শেপ আমি টেনে দিলাম। সেই শেপটি ছোট্ট একটা, বেশি বড় না, এই দেখুন টেনে দিয়েছি। এবার এই শেপটির একটা কালার দিয়ে দিচ্ছি রেড। এবার তার উপরে আমি আরেকটা করতে চাই, এই শেপটি রেড করে দিয়েছি, আমি আরেকটা শেপ নিচ্ছি, দিয়ে এখান থেকে আরেকটু উপর থেকে টেনে দিচ্ছি, দেখুন এই যে দেখুন আরেকটা টেনে দিয়েছি, আর এটা একটু বড় করে দিচ্ছি, এটা এত বড় দেখ রেড করে দিচ্ছি। আর এটার যে বর্ডার আছে, বর্ডার আমরা সাদা হোয়াইট করে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি, এ দেখুন হয়ে গেছে সাইনটা, খুব সুন্দর একটা সাইন হয়ে গেছে। বা কালো রাখলেও ভালো লাগে, কালো কালো রেখে দিচ্ছি, ঠিক আছে দেখুন একটু মোটা করে দিই, দেখতে ভালো লাগবে এতে, হয়েছে। তাহলে আমাদের এই সাইনটি হয়ে গেছে, এই সাইনটি আমরা দেওয়ার চেষ্টা করব। তো এটার জন্য এটাকে ছবিতে পরিণত করছি, পরিণত করার জন্য আমরা নিচ্ছি স্নিপিং টুল, তারপরে এটিকে ছবি বানিয়ে নিচ্ছি, দেখুন ছবি বানানোর পর সেভ করছি, তারপরে সেভে ক্লিক করলাম। এবার এটা ক্লোজ করে বন্ধ করছি, ফটোশপে ফিরে এলাম, আবার এই সাইনটি ফটোটাকে নিয়ে এলাম যে ফটোটা বানিয়েছি। তারপর এখান থেকে গিয়ে আমি ম্যাজিক ওয়ান, ম্যাজিক ইরেজারের সাহায্যে এটা উড়িয়ে দিয়েছি, দেখুন আমি সাদা কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, এই দেখুন। এবার মুভ টুলের সাহায্যে আমি নিয়ে যাবো, এখানে ছেড়ে দিব, দেখুন চলে এসেছে আমাদের হ্যান্ড সাইন। এবার সাইনটা চলে আসার পরে আমরা যে কাজটি করব সেটি এই দেখুন, আর এখানে আমি আর একটা বর্ডার বানাবো, দেখুন কিভাবে বানাচ্ছি। এখানে ক্লিক করলাম, আমি নিলাম, আমি শেপটাকে একটু উপরে রাখছি, এ দেখুন। আর আরেকটা আমি নিচ্ছি নিচ পর্যন্ত, উপরেরটা আমি এত বড় রাখবো না, এত বড় রাখছি, বেশি এ করব না। এবার দেখুন কিভাবে বানাচ্ছি, পেন টুলে যাচ্ছি, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এই বরাবর ক্লিক করছি, এ দেখুন। তারপরে এখানে ক্লিক করলাম, দেখুন তারপরে এরকম করে ক্লিক করলাম, যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করে দিচ্ছি, শেষ করলাম। এবার এর উপরেও আমি অ্যাঙ্কার পয়েন্ট দেব, অ্যাঙ্কার পয়েন্ট মিডিলে ক্লিক করছি, তারপরে এইভাবে ধরে টেনে নিচ্ছি, এই দেখুন টেনেছি। সেমভাবে এখানেও সেম কাজটা করব, এই দেখুন টানলাম, এটা একটু আমি চওড়া করে নিচ্ছি, তাহলে ভালো লাগবে, এই দেখুন টানা হয়েছে। এবার এন্টার প্রেস করছি, তারপরে এখান থেকে একটা কালার দিয়ে দেবো, আমি যে কালারটি দিব সে দেখুন কিভাবে কালার দিচ্ছি, একটা কালার আমি দিয়ে দিচ্ছি, এই কালার, এই ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি ডিপ কালার, তারপরে ওকে করলাম, হয়ে গেছে।
এবার কি করব, মুভ টুলে ক্লিক করার পর এই দাগগুলোকে আমি উড়িয়ে দিচ্ছি। দেখুন, শিখতে পেরেছেন কিভাবে শেপ তৈরি করছি। এবার এই শেপের মধ্যে আমি লিখব চাকরির জন্য সেরা কোর্স। লিখার জন্য আমরা সেম ভাবে এরিয়াল থেকে আমরা বাংলা ফন্ট ইউজ করব। যে বাংলা ফন্টটিতে লিখতে চাই সেটি হচ্ছে রিঙ্কি এমজে, এই ফন্টটি। এবার ক্লিক করছি যেখানে লিখব। ক্লিক করার পর আমরা বিজয় অ্যাক্টিভ করার পরে লিখতে শুরু করছি চাকরির জন্য। তো চয়ে আকার ক, র আছে ভি, আর দীর্ঘা টি আছে, আবার র ভি আছে। চাকরির জন্য বর্গীয় ইউতে পেয়ে যাবেন, তারপর দন্তান্ন পাবেন এই বিএ, তারপর জ ফলা জেডে, সিপ দেবে যে মারবেন। চাকরির জন্য একার দিবেন সিএ, এন এ দন্ত শো, আর হচ্ছে ভিএ আর, এফ এ আকার, আবার একার দিবেন সিএ, ক আছে যে আকার এফ, আর দন্ত শো লিখবেন এন এ, তারপরে শিব দেবে এ প্রেস করবেন, রেফ হয়ে যাবে। এবার এটিকে নিয়ে যাব এর মধ্যে, কালারটা আমি সাদা করে দিতে চাই। দেখুন কালার হোয়াইট করে দিলাম, এবার ওকে করছি, তাহলে হয়ে গেছে। মুভ টুলে ক্লিক করব, এবার সাইজটাকে আমি বড় করে দিব। কন্ট্রোল প্লাস টি প্রেস করে সাইজটাকে বড় করে দিচ্ছি। দেখুন, এই দেখুন চাকরির জন্য সেরা কোর্স আমাদের লেখা হয়ে গেছে, সাইজটা বড় করে ফেলেছি, এন্টার প্রেস করলাম, তাহলে লেখা হয়ে গেছে। দেখুন তাহলে লেখা হয়ে গেল। এবার এখানে আমরা ইউজ করব ট্যালির লোগো দিব। দেখুন লোগো দেওয়ার জন্য আমি এটা ইউজ করব, ট্যালি। এবার ট্যালির মধ্যে আমি এটাকে উড়িয়ে দিতে চাই, এটা নিয়ে যাব। দেখুন চলে এসেছে, এটাকে আমি উড়িয়ে দিচ্ছি। দেখুন কিভাবে উড়াচ্ছি, ইরেজার নিচ্ছি, ইরেজার নিয়ে আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন শুধু ট্যালি আমি চিহ্নটা রাখলাম, এবার ওকে করলাম, তাহলে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, তাহলে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখানে রাখছি, এই জায়গাতে রাখলাম। কন্ট্রোল দেবে টি প্রেস করার পর আমি সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। এই দেখুন সাইজটা বড় করে নিলাম, তারপরে এন্টার প্রেস করলাম, দিয়ে রেখে দিলাম। দেখুন চাকরির জন্য সেরা কোর্স আমরা লিখে ফেলেছি, আর একটু হাইট ছোট করি। দেখুন চাকরির জন্য সেরা কোর্স ট্যালি, দেখুন কিভাবে তৈরি হচ্ছে। এবার তৈরি করার পরে নিচে দিব আমরা ট্যালিতে কি কি শেখানো হয় বা কি শেখানো হবে সেটার জন্য। তার জন্য আমরা শেপ ইউজ করব। তো রেক্টাঙ্গেল শেপ নেব না, আমরা নেব লাইন শেপ। লাইন শেপের কালারটা অবশ্যই রেড নেব, যে কালারের শেপ আছে সেই কালারটাই নেব। আর এখান থেকে আমরা ড্র করে নিচ্ছি। দেখুন ড্র করছি, দাগ পর্যন্তই আমি টানলাম, দাগের উপর পর্যন্ত, কারণ রেড আছে, টেনশন নেই। তারপরে কন্ট্রোল দেবে টি প্রেস করছি, দিয়ে একটু সাইজ বড় করে নিচ্ছি। দেখুন এবার এন্টার প্রেস করলাম, সাইজটা হয়ে গেছে, আমি এখানে রাখছি। সেম ভাবে আমি আর একটা কপি নিয়ে নিচ্ছি, এখানে লিখব ডিটেলস, তার জন্য আর এক কপি নিয়ে নিয়েছি। আর এক কপি নিচ্ছি আমি, এখানে কিছু লিখব, আর নিচে ঠিকানা দিব। এই দেখুন হয়েছে লিখা, তাহলে লিখা হয়ে গেছে আমাদের। আর এই শেপটা আমি একটু দেখুন, তাহলে কোনটা নিচ্ছি আমি কোথায় ছিলাম, এখানে, তাহলে এই শেপটাকে একটু আমি নিচে নামাচ্ছি, এখানে দু লাইন লিখবো জাস্ট, আর উপরে অনেক কিছু লিখবো চাই ওই কোর্সের মধ্যে কী কী আছে সেই বিষয়ে। দেখুন লিখছি কিভাবে। তো লিখার জন্য আমরা টেক্সট টুল আবার ক্লিক করছি। টেক্সট টুলে ক্লিক করার পর এখানে আমি লিখছি। তো লেখার জন্য আমরা বাংলা ফন্ট, বাংলায় যদি লিখেন বাংলায় লিখতে পারেন, বা ইংলিশে লিখলে ইংলিশ। তাহলে আমি এখানে ফন্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে ভার্ডেনা, ভি দিয়ে হবে, দেখবেন ভি, এই যে দেখুন ভিভালদি আমরা ইউজ করতে পারি, খুব ভালো ফন্ট। তো ভিভালদিতে ইউজ করছি, কালারটি আমি রাখছি একটু গ্রিন কালার, তারপর লিখছি ট্যালি, টি এ ডবল এল ওয়াই, ট্যালি রাখছি। ট্যালি রাখার পর আমি এই জায়গাতে আমি আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। দেখুন
একটু মোটা করে আন্ডারলাইনে ক্লিক করলাম, তো আন্ডারলাইন হয়ে গেছে। দ্য মুভ টুলে ক্লিক করলাম, দেখুন আবার সেম প্রসেস আমি এই জায়গাটা লিখব ডিউরেশন। ডিউরেশন লেখার জন্য আবার এটাকে এডিট করছি, যে লিখছি ডি ইউ আর এ টি আই ও এন, ডিউরেশন হচ্ছে সিক্স মান্থ, সিক্স মান্থ, এমও এন টি এইচ এস, সিক্স মান্থ লিখে ফেলেছি। এবার মুভ টুলে ক্লিক করে দিব, এটা একটু সাজিয়ে রেখে দিই, তারপর মুভ টুলে ক্লিক করলাম, হয়েছে। আবার টেক্সটে ক্লিক করলাম, যে এখানে লিখব আমরা অন্য ফন্টে একটি টাইমস নিউ রোমানে লিখতে পারি, তো টাইমস নিউ রোমান অথবা মনোটাইপ করছি বা লিখছি, দেখুন তো মনোটাইপ করছি বাতে লিখব, লিখছি আমি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি লিখতে চাইছি ব্ল্যাক কালারের, তাহলে সেই বিষয়গুলো লেখার জন্য আমি লিখছি আন্ডারলাইন বোল্ড, এগুলো বাদ দিয়ে দিই আগে, এই দেখুন আন্ডারলাইন বোল্ড বাদ দিলাম, তারপর লিখছি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টস, বেসিক অ্যাকাউন্টস, লেজার, ট্রায়াল ব্যালেন্স, দেখুন এভাবে যত খুশি লিখতে পারেন, আমি আর লিখছি না, এগুলোকে আমি কপি করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বুঝে নেবেন যাতে এভাবে লেখা হবে আর কি, ঠিক আছে। এই দেখুন তাহলে কপি কপি করে আমি রেখে দিচ্ছি, আর লিখছি না, বুঝে গেল। দেখুন দেখুন কীভাবে লিখছি, পেস্ট করলাম, এভাবে লিখছি, মনে করুন যা আছে লেখা লিখলেন। লিখার পরে যখন লিখা হয়ে গেল, এবার নিচে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, যেমন আরও কিছু লিখতে চাই, এখানে আবার টেক্সট নিচ্ছি আমি, এটা রেড কালারের লিখতে চাই বা ব্লু কালারের, ব্লু কালার লিখি, লিখে এখানে লিখব আমি কোর্স, সিও ইউ আর এস ই এস বা কোর্স, শেষে তো বাংলায় লিখব, বাংলায় লিখার জন্য আমরা ইউজ করব সেমভাবে রিঙ্কি এম জে, আর দিয়ে আছে দেখবেন আর, এই যে রিঙ্কি এম জে পেয়েছি, তারপরে আমি এখানে বাংলায় লিখছি, শেষে লিখছি তালবস্য এ একার, একার তালবস্য, তারপরে আবার একার দিয়ে মধ্যাহ্নস্য, মধ্যাহ্নস্য কিসা আছে একটু লক্ষ্য করুন, আমি বলে দিচ্ছি, এর আগেও দেখেছিলাম মধ্যাহ্নস্য কিসে হয়, সো মধ্যাহ্নস্য থাকে এন এ, এনটা শিফট টেপে প্রেস করবেন তাহলে হয়ে যাবে। তারপরে আমি আর লিখতে চাই না, তারপরে পুরো ইংলিশে লিখতে চাই, এর জন্য আবার আমি এখান থেকে মনোটাইপ করছি বা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই দেখুন মনোটাইপ করছি বা নিলাম, এবার লিখছি আমি মনোটাইপ করছি বাতে, বা মনোটাইপেই লিখি, শেষে 100% প্লেসমেন্ট, পিএলএ সিই এন এন টি, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট, টিএনটি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট, তারপরে লেখাটিকে আমি মিডিলে রেখে দিচ্ছি, দেখুন মিডিলে রেখে দিয়েছি, এবার এন্টার প্রেস করলাম। আবার আর একটা লাইন আমি লিখতে চাই, তার জন্য আবার টেক্সটে ক্লিক করলাম, দে লিখছি আওয়ার সার্টিফিকেট ইজ অ্যাকসেপ্টেবল বাই ইএমপি এল ও ওয়াই এমএনটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এক্সএনজি এক্সচেঞ্জ অল ওভার ইন্ডিয়া, লিখে নিয়েছি। এবার মুভ টুলে ক্লিক করলাম, দেখুন লেখা হয়ে গেছে, সেই লেখাটাকে একটু নিচে নামিয়ে দিই, দেখুন হয়ে গেছে। এবার ঠিকানা দিব, ঠিকানা দেওয়ার জন্য আপনারা ইউজ করতে পারেন সেফ, সেফ ইউজ করার জন্য বেস্ট সেফ হচ্ছে ওয়ার্ড থেকে ইউজ করে নেবেন, বা এখানে আমি সেফ নিয়ে নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল সেফ নিচ্ছি, রাউন্ডেড সেফ, সেই সেফটা আমি এখানে ক্লিক করছি, এই দেখুন এখান থেকে আমি টানতে চাইছি এত বড়, যত বড় আমি আপনি টানতে চান তত বড় নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে নেওয়ার পরে এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটি আমি করে দিলাম ব্লু, এবং মুভ টুলে ক্লিক করলাম,
এবার এর মধ্যে আমি লিখতে চাইছি যে বিস্তারিত জানতে যোগাযোগ করুন, তাই তো? তাহলে আবার ক্লিক করছি যে কোনো জায়গায়, দিয়ে লিখছি বিস্তারিত, হস্তিকার লিখব ডিএ। আগে প্রথমত ফন্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ফন্ট চেঞ্জ করার জন্য এখানে লিখছি রিঙ্কি, ঠিক আছে? দিয়ে বাংলায় লিখতে শুরু করছি, লিখছি অস্বীকার ডি, তারপরে ব হচ্ছে এইচ এ, দন্তাস্ব এন, যুক্ত করবেন জি এ, তো কে তে আছে আকার, অস্বীকার র, তো বিস্তারিত জানতে দন্তান্ন একার, তো একার, তো জানতে যোগাযোগ করুন, একার দিবেন 29 তো জ, আকার গয়ে, আকার গ আছে, এইচ আছে গ, আকার যোগা যোগ, একার দিবেন 29 তো জ, আকার গ, যোগাযোগ করুন, ক রয়ে সুকার দন্তান্ন। দে এই লেখাটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটা করে দিচ্ছি হোয়াইট, দেখতে পাচ্ছেন আমি হোয়াইট করে দিয়েছি। এবার ওকে করলাম, তারপর লেখাটাকে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, এবার মুখ খুলে ক্লিক করলাম, সাইজটা বড় করে দিচ্ছি, এই দেখুন বড় করেছি, তারপরে আমি ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, বিস্তারিত জানতে যোগাযোগ করুন। তারপর আমি নিচে আরো কিছু লিখতে চাই, এই জন্য আমি কালারটা রেডে লিখবো, তাই কালারটা চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করেছি, তারপরে আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি, ক্যালিব্রি করলাম, তারপর লিখছি আমি ইনস্টিটিউট অফ কম্পিউটার টেকনোলজি, লিখেছি, দেখতে পাচ্ছেন? লেখার পরে আমি নিচে বসেছি, তারপরে আমি এন্টার মারব, বা যে কোনো আবার টেক্সটে ক্লিক করে আবার লিখতে পারি, লিখছি আমি হসপিটাল মোড়, হসপিটাল মোড় ধুলিয়ান মুর্শিদাবাদ, লিখে নিয়েছি। লেখাটার আমরা কালারটা আলাদা কালারে লিখতে চাইতে জন্য কালার চেঞ্জ করে নিলাম, তারপরে মুখ খুলে ক্লিক করলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজ ছোট করে নিলাম, দেখতে পেলেন আমি সাইজটা ছোট করে নিয়েছি, এন্টার প্রেস করলাম। তার নিচে আমি আর এক কপি লিখতে চাই, টেক্সটে ক্লিক করে কন্ট্যাক্ট নম্বর, দেখুন কন্ট্যাক্ট নম্বর লেখার জন্য আবার টেক্সটে ক্লিক করার পর বাইরে ক্লিক করছি, দিয়ে লিখব কন্ট্যাক্ট নম্বর রেড কালারের, তার জন্য রেড কালার নিচ্ছি, রেড কালারটা নিয়ে আমি লিখতে শুরু করছি কন্ট্যাক্ট নম্বর, দেখুন লিখছি আমি কন্ট্যাক্ট নম্বর NTACT কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি আমি, দেখুন 97 33 100 367 লিখে ফেলেছি, অথবা দিচ্ছি আমি 0 087 68 07 98 67। আমাদের কম্পিউটার সেন্টারের এটি কন্ট্যাক্ট নম্বর, কন্ট্রোল দেবে টি প্রেস করে আমি সাইজটাকে ছোট করে নিচ্ছি এবং এন্টার বসিয়ে রেখে দিলাম, দেখুন এই দেখুন থেকে গেছে। তাহলে আমাদের এই হয়ে গেছে পোস্টার, দেখতে পাচ্ছেন পোস্টারটি, তো পুরো কমপ্লিট পোস্টার আমরা বানিয়ে ফেলেছি। সো আপনারাও প্র্যাকটিস করুন ভালোভাবে, তাহলে এই ভিডিওটি বারবার রিপিট করে করে দেখুন কিভাবে আমি কাজটা করলাম। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।